हेलो गाइस अस्सलाम वालेकुम कम आछेन सबाई। सो आज आमि आपनादेर सामने नतुन एकटि टिउटोरियाल निये हाजिर होयेछि। सो आज आमि आपनादेरके देखाबो किभाबे आपनारा आपनादेर फेसबुके फलोअर अपशन अन करबेन। सो फेसबुके फलोअर अपशन अन करते होबे, सो आपनादेर प्रथमे आपनादेर फेसबुक ब्राउजार ओपेन करते होबे। सो आपनारा प्रथमे आपनादेर फेसबुक ब्राउजार ओपेन करबेन। सो जदि आपनि आपनार फेसबुक आईडि दिये लगइन करा ना थाके ताहले निश्चयई आपनि आपनार फेसबुक आईडि दिये लगइन करे नेबेन। सो गाइस এখন দেখা যাচ্ছে যে আপনাদের অনেক ফেসবুক আইডিতে অনেক সময় অনেক সেলিব্রিটিদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না। সো আপনারা কিভাবে আপনাদের ফেসবুকে সেই ফলোয়ার অপশন অন করবেন। সো আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না। সো আপনাকে আপনারা অনেক মানুষ ফ্রেন্ড রিকোয়েস্টের বদলে আপনাকে ফলোয়ার অপশনটি পাঠাবে। সো আপনাকে ও সেলিব্রিটিদের মধ্যে ফলো করতে পারবে। সো গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকে আপনার ফলোয়ার অপশনটি অন করবেন। সো গাইস এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং আমার পাশে থাকা বেল আইকনটি অন করে নিন পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো গাইস আজ আমি আপনাদেরকে এ টু জেড আলোচনা করে দেখাবো কিভাবে প্রুফ সহ দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে ফলোয়ার অপশন অন করবেন এবং আপনাদেরকেও সেলিব্রিটিদের মতো ফলো করবে। সো গাইস প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, সো এখানে দেখতে পাচ্ছেন থার্ড মেনু একটি অপশন রয়েছে। সো আপনি থার্ড মেনুতে ক্লিক করবেন। সো থার্ড মেনুতে ক্লিক করে দেবেন এবং আপনাদের ফেসবুক প্রোফাইলে ওপেন করবেন। সো গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফেসবুক আইডিটি অন্যের সামনে কিভাবে দেখে, সো অন্যরা কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটি দেখে। সো এখানে দেখতে পাচ্ছেন যে তার থ্রি ডোর একটি অপশন রয়েছে। সো আপনি থ্রি ডোর অপশনটিতে ক্লিক করবেন। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে চতুর্থ নম্বরে একটি ভিউ আস নামে একটি অপশন রয়েছে। সো আপনি ভিউ আস অপশনটিতে ক্লিক করে দিবেন। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুক প্রোফাইলটি অন্য মানুষ আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকলে আপনার ফেসবুক প্রোফাইলটি এভাবে আপনার প্রোফাইলটি তাদের সামনে দেখা যায়। সো এখন আমি আপনাদেরকে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন যে এয়ার ট্রেন নামে অপশন রয়েছে। সো আপনাকে ফেসবুকে আপনাকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। সো এয়ার ট্রেন রিকোয়েস্ট পাঠাবে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে এয়ারট্রনের পরিবর্তে সো এখানে আপনারা ফলোয়ার অপশন অন করবেন। সো গাইস প্রথমে আপনাদের এই ফলোয়ার অপশনটি অন করার পর আপনাদের পেকে যেতে হবে। সো এখন আপনাদের প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে থ্রি ডোর মেনুতে যাওয়ার পর, সো তার মেনুতে যাওয়ার পর সো আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। সো নিচের দিকে সো আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করতে হবে। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং নামে আর একটি অপশন রয়েছে। সো আপনি সেটিং এ অপশনটিতে ক্লিক করে দেবেন। সো গাইস এখন আপনাদের যে কাজটি করতে হবে, সো আপনাদের নিচের দিকে একটু স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি সেটিং অপশনটি রয়েছে। সো আপনি প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দেবেন। সো গাইস এখন আপনি আপনার প্রাইভেসি অপশনটিতে ক্লিক করার পর সো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে হাউ ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট নামে একটি অপশন রয়েছে। সো আপনি হাউ ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটিতে ক্লিক করবেন। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে এভরি ওয়ান একটি অপশনটিতে টিক মার্ক করে দেওয়া রয়েছে। সো আপনি এখানে বলা হচ্ছে যে এনি ওয়ান অন অফ ফেসবুক সো আপনাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আরেকটি অপশন রয়েছে, সো ফ্রেন্ড অফ ফ্রেন্ডস নামে একটি অপশন রয়েছে। সো আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অপশনটিতে ক্লিক করে দেবেন। সো এখানে টিক মার্ক করে দেওয়ার পর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস টিক মার্ক করে দেওয়ার পর আপনাদেরকে এখন ফিরে আসতে হবে এখান থেকে। সো এখন আপনাদের প্রথমে আপনাদের আবার প্রোফাইলে ক্লিক করতে হবে। সো গাইস প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের প্রোফাইল ক্লিক করার পর যে আপনাদের সেই ফলোয়ার অপশনটি চালু হয়েছে কিনা। সো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে অন্যরা আপনার প্রোফাইলটি এখন দেখবে। সো এখানে থ্রি ডোর মেনুতে ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স, সো আবার ভিউয়ার্স অপশনটিতে ক্লিক করবেন। সো গাইস এখন দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকে এয়ার ট্রেনের বদলে আমার ফলোয়ার অপশনটি চলে এসেছে। সো এখন আপনাদের সেলিব্রিটিদের মতো আপনাকেও অনেকে ফলো করতে পারবে এবং আপনাকে ফলোয়িং পাঠাবে। সো গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমার পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম।